যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর 50% সম্ভাবনা রয়েছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। অথচ প্রেসিডেন্ট বাইডেনকে হারানোর 56% সম্ভাবনা ছিল ট্রাম্পের। কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পরই বিপাকে পড়েছেন ট্রাম্প। Redmi 13 স্টাইল বানায় দুনিয়া কাঁপায়। তিনি নির্বাচনী প্রচারণায় হিমশিম খাচ্ছেন। ডিসিশন ডেস্ক HQ এবং দ্য হিলের জরিপে দেখা যায়, বাইডেনের চেয়ে হ্যারিস অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ভালো অবস্থানে রয়েছেন। এর আগে ট্রাম্প এসব রাজ্যে জয়ের দ্বার প্রান্তে ছিলেন। জরিপে দেখা যায়, মিশিগানে হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকলেও এবার হ্যারিসের সম্ভাবনা বেড়েছে। 538 ইলেকটোরাল ভোটের মধ্যে কমলা হ্যারিস 241টিতে পেতে পারেন বলে জরিপে উঠে এসেছে। এর আগে ট্রাম্পের 291টি ইলেকটোরাল ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ABC নিউজের জরিপে ট্রাম্পকে হারানোর ঝুঁকিতে ফেলার জন্য সমালোচনা শুরু করেছে রিপাবলিকান প্রচারণা শিবির। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন রাখেন, কেন তিনি ABC নিউজে কমলার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। ABC সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে বলে আগেই ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আবার বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অন্যজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কি না তা নিয়ে তর্ক চলছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবিরে। ডেমোক্রেটিক প্রচার শিবির চায় বিতর্ক চলার পুরোটা সময় দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকুক, আর ট্রাম্পের শিবির মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে। আগামী 10 সেপ্টেম্বর ABC নিউজ প্রেসিডেন্সিয়াল বিতর্কের আয়োজন করছে।